বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। প্রতি সপ্তাহের ন্যায় আমরা আমাদের বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই বই খাতা নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছ। আজ আমরা আমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় 4 বায়ু নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে বায়ু আমাদের জন্য, জীবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় বা উপাদান। উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ উপাদান, কারণ উদ্ভিদ বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আমরা শ্বাস গ্রহণের জন্য বায়ুর অক্সিজেন ব্যবহার করি। আজ আমরা বায়ু এর 1 নম্বর পার্ট, দৈনন্দিন জীবনে বায়ু, এটি নিয়ে প্রথমে আলোচনা করি। 1 নম্বর, দৈনন্দিন জীবনে বায়ু। এই দৈনন্দিন জীবনে বায়ু অর্থ হল আমরা প্রতিদিন যে বিভিন্ন কাজে বায়ু ব্যবহার করি সে সম্পর্কে আলোচনা করা হবে। আসো আমরা 26 পৃষ্ঠে চলে আসি। প্রথমে বায়ু প্রবাহের ব্যবহার, বায়ু প্রবাহ, বায়ু প্রবাহের ব্যবহার, বায়ু প্রবাহের ব্যবহার, বায়ু প্রবাহের ব্যবহার, এটি কিরকম? বাতাস দিয়া যে কাজগুলি করা হয়, যেমন বায়ু প্রবাহ সরকা ঘুরাতে পারে, আর বড় সরকা বা টারবাইন ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তাহলে বায়ু প্রবাহের সাহায্যে আমরা কি করতে পারি? বিদ্যুৎ উৎপাদন করতে পারি, বিদ্যুৎ উৎপাদন করা যায়। আর কি করা যায়? মানুষ শরীরকে ঠান্ডা করতে পারে হাত পাখা বা বৈদ্যুতিক পাখা বায়ু প্রবাহ ব্যবহার করে। তাহলে শরীর ঠান্ডা করা যায়, শরীর ঠান্ডা করা যায়, করা যায়। আর কোনো কাজ করা যায়? যায়। নদীতে পাল তোলা, নৌকা চালানো যায় বায়ু প্রবাহের সাহায্যে। পাল তোলা নৌকা, পাল তোলা নৌকা চালানো যায়, চালানো যায়। আর কোন ভেজা বস্তুকে শুকানোর জন্য বায়ু প্রবাহ ব্যবহার করা যায়? ভেজা বস্তুকে শুকানো, ভেজা বস্তুকে শুকানো। আর ভেজা কাপড় শুকানো, ভেজা কাপড় শুকানো। তাহলে ভেজা বস্তুকে শুকানো যায়, কাপড় শুকানো যায়, ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরানো যায়, ভেজা বস্তু থেকে পানি সরানো যায়, ভেজা বস্তু থেকে পানি সরানো যায়, পানি সরানো যায়। আরো কাজ করা যায়। আমাদের বাসায় আমরা অনেক সময় দেখি আমাদের মায়েরা বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার আগে দ্রুত বা তাড়াতাড়ি গোসল করে আসে, কিন্তু তখনও দেখা যায় যে শরীরের চুলগুলি শুকায় নাই। তখন হেয়ার ড্রায়ারের মাধ্যমে বাতাস দিয়ে চুল শুকানো যায়। তাহলে চুল শুকানো যায়, চুল শুকানো যায়। তাহলে আমরা দেখলাম যে বায়ু প্রবাহ ব্যবহার করে আমরা অনেকগুলো কাজ করতে পারতেছি। বায়ু প্রবাহ ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতেছি, বায়ু প্রবাহ ব্যবহার করে আমরা বৈদ্যুতিক পাখার সাহায্যে শরীরকে ঠান্ডা করতে পারতেছি, বায়ু প্রবাহ ব্যবহার করে যেই দিকে বায়ু প্রবাহ আছে ওই দিক করে আমরা যদি
ফাল তুলে দেই নৌকার, তাহলে সহজেই ফাল তোলা নৌকা বায়ু প্রবাহের সাহায্যে চলতে থাকবে। কোন ভেজা বস্তুকে শুকানোর জন্য ফ্যান চালিয়ে আমরা শুকাতে পারি, পানি সরানোর জন্য বায়ু প্রবাহ অর্থাৎ ফ্যান দিয়ে করতে পারি, অথবা বাতাস বাইরে প্রচন্ড সেখানে যদি আমরা কোনো ভিজা বস্তু দিয়ে দিই তখন সেখান থেকে সহজেই পানিগুলো সরে যাবে। কাপড় শুকানোর জন্য আমরা এটি করতে পারি, সোল শুকানোর জন্য আমরা এটি করতে পারি। তাহলে এই কাজগুলো আমরা বায়ু প্রবাহের সাহায্যে করতে পারি। এখন দুই নম্বর আসে বায়ু, বায়ুর ব্যবহার, বায়ুর ব্যবহার। আগেটা গেল বায়ু প্রবাহের ব্যবহার, এবার হলো বায়ুর ব্যবহার। আমরা যখন ফুটবল মাঠে ফুটবল খেলতে যাই, যখন দেখি যে ফুটবলের মধ্যে বাতাস নেই তখন সেটি খেলার অনুপযোগী হয়, আর অনেক সময় এটি লাথি মারলেও পায়ে ব্যথা অনুভূত হয়। এই জন্য আমরা ফুটবলে বাতাস ব্যবহার করতে পারি। সাইকেল, রিক্সা, গাড়ির যে টায়ারগুলো আছে সেই টায়ার ফোলানোর জন্য আমরা বাতাস ব্যবহার করতে পারি। তাহলে বলা যায় যে ফুটবল ফোলানো, ফুটবল ফোলানো, গাড়ির টায়ার, টায়ার ফোলানো, ফোলানো যায়। তাহলে আমরা বায়ুর সাহায্যে এই দুটি কাজ করলাম। আর কি করতে পারি? শ্বাসকষ্টের রোগী যারা, ডুবুরি যারা, পর্বত আরোহী যারা, তারা অক্সিজেনের সিলিন্ডার ব্যবহার করে তাদের কাজগুলো করতে পারে। তাহলে রোগী, ডুবুরি আর হলো পর্বত আরোহী, পর্বতারোহী অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে আমরা দেখি যে হাসপাতালে যখন অক্সিজেনের সমস্যা হয় তখন রোগীদেরকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। ডুবুরিরাও বিভিন্ন বস্তু পানির নিচে খুঁজতে গেলে অক্সিজেনের সিলিন্ডার ব্যবহার করে, ঠিক একই রকম পর্বতারোহী যারা তারাও পর্বতে উঠার সময় এই কাজটি করে থাকে। এরপর দেখো ইউরিয়া সার তৈরিতে প্যাকেট কিংবা টিনের কোটায় যে বিভিন্ন রকম খাদ্য থাকে যেমন মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয়। তাহলে ইউরিয়া সার, ইউরিয়া সার তৈরিতে অথবা টিনের কোটায়, টিনের কোটায় খাদ্য সংরক্ষণে, টিনের কোটায় খাদ্য সংরক্ষণে নাইট্রোজেন ব্যবহার করা হয়। করলাম। এছাড়াও আমরা যে বিভিন্ন রকম কোক, স্প্রাইট, পান্তা, মিরিন্ডা এই সবগুলো অর্থাৎ কোমল পানীয়, কোমল পানীয় যে খাই এই কোমল পানীয়ের ঝাঁঝালো ভাবটা ধরে রাখার জন্য সেখানে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। তাহলে কোমল পানীয় পানীয় বোতলে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কার্বন ডাইঅক্সাইড
অক্সাইড ব্যবহার করা হয়। এরপর অগ্নি নির্বাপক যন্ত্র, আগুন নেভানোর কাজেও এই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। আগুন নেভানোর কাজে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় তাহলে আমরা দেখলাম যে বায়ু ব্যবহার করে আমরা অনেকগুলো কাজ করতে পারতেছি। আবার একটু দেখি, বায়ু ব্যবহার করে আমরা ফুটবল ফুলাইতেছি, খেলার উপযোগী করতেছি, বিভিন্ন বাস ট্রাক রিক্সা সাইকেল এইসবগুলোর টায়ার ফুলাইতেছি, তখন গাড়ি চালনা করতেছি। এছাড়াও শ্বাসকষ্টের রোগী, ডুবুরি, পর্বতারোহী, তারা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে তাদের কাজ সম্পন্ন করতেছে। ইউরিয়া সার তৈরিতে ব্যবহার করা হচ্ছে নাইট্রোজেন। টিনের বা বিভিন্ন রকম প্যাকেটে যে খাদ্য মজুত রাখা হয় সেটি সংরক্ষণের জন্য আমরা নাইট্রোজেন ব্যবহার করি। কোমল পানীয় ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য আমরা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি। এবং সর্বোপরি আগুন নেভানোর কাজে আমরা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি। এভাবে মানুষ প্রতিদিন বা প্রতিনিয়ত বা দৈনন্দিন বিভিন্ন কাজে বায়ু ব্যবহার করছে। এবার আস বায়ু দূষণ। দুই নম্বর, এক নম্বর ছিল দৈনন্দিন জীবনে বায়ু, দুই নম্বর আস বায়ু দূষণ। বায়ু দূষণ শব্দটি আমরা আগেও জেনেছি বা পড়েছি। বায়ু দূষণ হল বায়ুতে যদি রাসায়নিক পদার্থ মিশে গ্যাস, বালিকণা, ধোঁয়া বা দুর্গন্ধ বায়ুতে মিশে তখন বায়ু দূষিত হয়। এখন এই বায়ু দূষণ বা বায়ু যদি দূষিত হয় জীব এবং প্রাকৃতিক পরিবেশ দুটির জন্য ক্ষতিকর। এখন এই বায়ু দূষণের কারণ কি? বায়ু দূষণের কারণ আমরা কারণ দেখি। বায়ু দূষণের কারণ প্রধানত মানুষই তার বায়ু দূষণের জন্য দায়ী। মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের জন্য অনেকাংশে দায়ী। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন রকম ধরনের গ্যাস মিশে কলকারখানা যানবাহন থেকে গ্যাসগুলো বায়ুতে আসে, গাছপালা পোড়ানোর ফলে যে ধোঁয়া সৃষ্টি হয়, অথবা গাছপালা না, যেই কোনো ময়লা আবর্জনা কাগজ যখন আমরা পোড়াইয়া ফেলি তখন যে গ্যাস হয় সেটি বাতাসে গেলে ধোঁয়াও হবে গ্যাসও হবে, দুইটাই বাতাসের মধ্যে মিশবে এবং বাতাস দূষিত হবে। অথবা আমরা যদি যেখানে সেখানে ময়লা ফেলি অথবা মলমূত্র ত্যাগ করি এর ফলেও দূষিত হতে পারে। তাহলে দেখা গেল যে জীবাশ্ম জ্বালানি ফোড়ানোর ফলে গ্যাসের কারণে হয়, ধোঁয়ার কারণে হয়, দুর্গন্ধের কারণে হয়, আবর্জনার জন্য হয়, তাহলে ইত্যাদি কারণে আমরা বায়ু দূষণ করে থাকি। এবার আসি মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের উপরে বায়ু দূষণের প্রভাব। বায়ু দূষণের প্রভাব, এই বায়ু দূষণের প্রভাবটা আমাদের শরীরের উপরও আসে, পরিবেশের উপর আসে। এখন এই বায়ু দূষণের ফলে ক্যান্সার হতে পারে, শ্বাসজনিত রোগ হতে পারে, হৃদরোগ হতে পারে। অর্থাৎ আমরা সহজেই বলতে পারি যে নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। নানা ধরনের রোগ হয়, বলা হচ্ছে যে ফুসফুসের ক্যান্সার হতে পারে, শ্বাসজনিত রোগ হতে পারে, হৃদরোগ হতে পারে। পরিবেশের উপরও বায়ু দূষণের ক্ষতিকর অনেক ধরনের প্রভাব রয়েছে। জীবাশ্ম জ্বালানি ফোড়ানোর ফলে
বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাস ছড়ায়। জীবাশ্ম জ্বালানি যখন আমরা পোড়া দেই তখন বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য অনেক ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়ে। এখন এই গ্যাসগুলো যখন বাতাসে বেড়ে যায় পৃথিবীর উষ্ণতা ক্রমান্বয়ে বাড়ে আর এসিড বৃষ্টি হয়। কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে এসিড বৃষ্টি হয়। এসিড বৃষ্টি জীবের ক্ষতি করে, আবার অনেক সময় জীব মারাও যেতে পারে। তাহলে এসিড বৃষ্টি সহজেই আমরা দেখি যে এই বায়ু দূষণের ফলে আমরা নানা রকম সমস্যায় পতিত হই। এবার আসো প্রতিরোধ, আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। প্রতিরোধ প্রতিরোধ কিভাবে করা হয়? শক্তির ব্যবহার কমিয়ে আমরা বিভিন্ন রকম জ্বালানি যেগুলো আছে এই সব জ্বালানির ব্যবহার যদি কমাতে পারি তাহলে আমাদের এই বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। তাহলে এক নম্বর হলো জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমানো। জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো। তাহলে জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা প্রতিরোধ করতে পারি। বাতি বন্ধ রেখে গাড়ি ব্যবহার পরিবর্তে পায়ে হেঁটে সাইকেল ব্যবহার করে আমরা বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি। এছাড়াও প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি। ময়লা আবর্জনা পরিষ্কার করা, গাছ লাগানো আবর্জনা পরিষ্কার, তাহলে এই কাজগুলো যদি আমরা করি তাহলে সহজেই আমরা বায়ু দূষণ প্রতিরোধ করতে পারব। তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম যে বায়ু প্রবাহ আমাদের কি কাজে লাগে বা কিভাবে ব্যবহার করতে পারি, বায়ু কিভাবে ব্যবহার করতে পারি, বায়ু দূষণ কি, বায়ু দূষণের কারণ কি, এর ফলে আমাদের কি কি সমস্যা হতে পারে, প্রকৃতির কি কি সমস্যা হতে পারে, আর এই বায়ু দূষণ কিভাবে প্রতিরোধ করা যায়। তাহলে আগামী ক্লাসের জন্য তোমাদের দুটি প্রশ্ন থাকবে, বাড়ির কাজ এক নাম্বার বায়ু প্রবাহের সাইটটি উদাহরণ লেখ এবং বায়ু ব্যবহারের সাইটটি উদাহরণ লেখ। দুই নম্বর বায়ু দূষণের কারণ প্রভাব ও প্রতিরোধ কিভাবে করা যায় তা লেখ। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।